পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবায় অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখেই দ্বিতীয়বারের মতো শুরু হল সপ্তাহব্যাপী পাসপোর্ট সেবা সপ্তাহ 2017। পাসপোর্ট সেবা প্রত্যাশীদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম জনবান্ধব, দক্ষ ও সেবামুখী করার অঙ্গীকারে সাতদিনব্যাপী নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে পাসপোর্ট সেবা সপ্তাহ। হাতে লেখা পাসপোর্টের ইতি টেনে বর্তমান সরকার 2010 সালের 1 এপ্রিল থেকে চালু করেছে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে এ পর্যন্ত 1.5 কোটিরও অধিক মেশিন রিডেবল পাসপোর্ট সেবা প্রত্যাশীদের ইস্যু করা হয়েছে। এ পর্যন্ত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর 1.64 কোটি মেশিন রিডেবল পাসপোর্ট ও 4.5 লক্ষ মেশিন রিডেবল ভিসা প্রদান করেছে এবং অধিদপ্তর প্রায় 8,000 কোটি টাকা রাজস্ব আয় করে সরকারি কোষাগারে জমা করেছে। প্রতিনিয়ত কিন্তু এখন সেবা কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু আমরা একটা সেবা দিয়েছি, সেটা শেষ পর্যায়ে না। এই সেবা কন্টিনিউয়াস সেবার মধ্যে অনেক উদ্ভাবনী বিষয়কে আমাদেরকে আনতে হবে। প্রবাসী বাংলাদেশের নাগরিকদের হাতে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট পৌঁছে দিতে আন্তর্জাতিক একটি কুরিয়ার সার্ভিসের সঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন থেকে বিশ্বের যে কোনো দেশে প্রবাসীদের হাতে 7 দিনের মধ্যেই পাসপোর্ট পৌঁছে দেওয়া হবে। এখন থেকে এই পাসপোর্টগুলো সরাসরি আমাদের এমবেসিতে 3 দিনের মাথায় যে চলে যাবে। তা আমরা আরেকটি সেবার দ্বার উন্মোচন করলাম প্রবাসীদের হাতে যে কোনো মূল্যে এরা 7 দিনের মধ্যে পৌঁছে যাবে। এছাড়াও জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাতে পাসপোর্ট না যায় সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা কঠোর হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শীঘ্রই প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট আসছে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।